আকাশ একজন গ্রামের ছেলে ছিল। সেই নৈপুকুর গ্রামে তার মা মালতী দেবী এবং এক বোন চন্দনার সঙ্গে বাস করত। পড়াশোনাতে ভালো হওয়ায় আকাশ শহরে থেকে পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর থেকেই মালতী দেবী অনবরত আকাশকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু আকাশ তার মাকে এড়িয়ে যাওয়ার জন্য বাড়িতে আসা বন্ধ করে দেয়। এই নিয়ে মালতী দেবী সবসময় খুবই দুশ্চিন্তা করত। একদিন হঠাৎ করে আকাশ তার বাড়িতে ফোন করে। মা, আমাকে আর প্রত্যেকদিন ফোন করে করে বিয়ে করার কথা বলতে হবে না, আমি আবার নিজে থেকেই বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে মালতী দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। তুই সত্যি বলছিস বাবা? তুই তাহলে কবে বাড়ি আসবি বল, আমি মেয়ে দেখা শুরু করব। এতদিন পর তাহলে তোর মাথায় শুভবুদ্ধির উদয় হলো। না মা, মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের পাশের গ্রাম চন্দননগরের একটা মেয়ে আমাদের সাথে এই শহরে চাকরি করে, ওর নাম হলো সুকন্যা। আমার ওকে খুব পছন্দ, আমি ওকেই বিয়ে করতে চাই। সে তুই যাকেই বিয়ে করিস না কেন, আমার কোনো আপত্তি নেই। এতদিন পর তুই বিয়ে করতে রাজি হয়েছিস, এটাই আমার জন্য অনেক। আর তুই শোন, তুই এক মুহূর্ত দেরি করিস না বাবা, ওই মেয়েটাকে বিয়ে করে একেবারে বাড়িতে নিয়ে চলে আয়। পারলে আজকেই বিয়ে কর, আর কালকেই বৌমাকে নিয়ে ট্রেনে উঠে পড়। তোরা বাড়িতে এলে আমি একটা ধুমধাম করে অনুষ্ঠান করব। ঠিক আছে মা, ঠিক আছে। তুমি তো দেখছি খুশিতে বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছো। ঠিক আছে, শান্ত হও। আকাশ তার মায়ের কাছ থেকে বিয়ে করার অনুমতি পেয়ে খুবই খুশি হয়। সেদিনই আকাশ এবং সুকন্যা কোর্ট ম্যারেজ করে। পরের দিন তারা দুজনে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। ট্রেনটা ছাড়ার পর থেকেই একটার পর একটা ফেরিওয়ালা নানান রকমের খাবার নিয়ে ট্রেনে উঠতে থাকে। এই ঘুগনি, ঘুগনি, গরম গরম ঘুগনি, ঘুগনি খান, ঘুগনি খান, গরম গরম ঘুগনি খান, মাত্র 20 টাকা প্লেট, দারুণ স্বাদের মজাদার ঘুগনি। আকাশ, আমি ঘুগনি খাবো, কতদিন হয়ে গেল আমি ঘুগনি খাইনি, আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে, ঘুগনি আমার ফেভারিট, আমি ঘুগনি খাবো। আরে বাবা ঠিক আছে, একবার বললে তো, এত বড় বলার কি আছে, এই যে এখানে একটা ঘুগনি দেবেন তো। সুকন্যা ঘুগনিটা নিয়ে খুবই মজা করে খেতে থাকে। তখনই একজন পেপসিওয়ালা সেখানে এসে চেঁচাতে শুরু করে, গরমে আরাম, গরমে আরাম, দুধ কেশরের পেপসি খান আর গরমে আরাম পান, গরমে আরাম, গরমে আরাম। আকাশ, আমি পেপসি খাবো, প্রচন্ড গরম লাগছে, এই গরমে পেপসি খেলে একটু আরাম পাবো, আমাকে 2 পেপসি কিনে দাও প্লিজ। আরে বাবা, তুমি তো ঘুগনি খাচ্ছো, ঘুগনিটাকে শেষ করো, তারপর তো অন্য কিছু খাবে। ততক্ষণ তো পেপসিওয়ালা এখানে থাকবে না, পেপসিওয়ালা তো চলে যাবে, আর তাছাড়া গরম গরম ঘুগনি খেয়ে আমার প্রচন্ড গরম লাগছে, তাই আগে পেপসি খেয়ে নেব, তারপর আবার ঘুগনি খাবো, কিংবা ঠান্ডা গরম মিশিয়ে খাবো, তাহলে আমার গরম লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। এই যে দাদা, এখানে 2 পেপসি দেবেন তো, নাও, আবার ঝালমুড়িওয়ালাও এসে গেছে, এবার তুমি ঝালমুড়িও তো খাবে নিশ্চয়ই। হ্যাঁ, তুমি আমাকে এবার জিজ্ঞাসা করছো, ট্রেনে যা যা খাবার উঠবে আমি সব খাবো, আমার ট্রেনের খাবার খেতে খুব ভালো লাগে, তাছাড়া শুধু শুধু ট্রেনে বসে থাকতে আমার বড্ড বোরিং লাগে, খাবার খেতে খেতে ট্রেন জার্নি করলে আমার সময় কেটে যাবে, নাও নাও তাড়াতাড়ি ঝালমুড়ি কেনো এবার। এভাবেই সুকন্যা ট্রেনের মধ্যে নানান রকমের খাবার খেতে খেতে জার্নি করে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে সুকন্যার পেট গন্ডগোল হয়, তার প্রচন্ড পরিমাণে পেট গুড়গুড় করতে শুরু করে। কি গো, আমার না পটি পেয়েছে, বড্ড পেট গুড়গুড় করছে, কি করি বলো তো। কি আবার করবে, যাও বাথরুমে গিয়ে পটি করে এসো, আমাকে বলার কি আছে। আকাশের কথা শুনি সুকন্যা ট্রেনের বাথরুমের মধ্যে যায়, কিন্তু ট্রেনের বাথরুমটা প্রচন্ড পরিমাণে নোংরা ছিল। এই দেখে সুকন্যা সেই বাথরুমের মধ্যে প্রবেশ না করে আকাশের কাছে চলে আসে। সম্ভব না আকাশ, ট্রেনের বাথরুমটা বড্ড নোংরা, আমি তো বাথরুমের মধ্যে ঢুকতেও পারিনি, ওরকম বাথরুম ব্যবহার করার থেকে পটি চেপে রাখা অনেক ভালো। হ্যাঁ, ট্রেনের বাথরুম বড্ড নোংরা হয়, ব্যবহার করার মতো নয়, উল্টোপাল্টা খাবার খেয়েছো, পেট তো খারাপ করবেই, আর কিচ্ছু উল্টোপাল্টা খাবে না, একদম চুপ করে বসে থাকো। উল্টোপাল্টা খাওয়ার জন্য নয়, মানুষের কি পটি পাবে না বলো তো, এটা তো স্বাভাবিক ব্যাপার, সে তো আমি বাড়িতে থাকলেও আমার পটি পেয়ে যেত, তুমি তো কিছু খাও না, তোমার পটি পাবে কি করে বলো তো। আকাশ, ওই দেখো, ওই দেখো চপওয়ালা এসেছে, আমি চপ খাবো, আমাকে চপ কিনে দাও। এই যে আপনার কাছে কি কি চপ আছে, সব 2 করে দিয়ে দিন তো। একটু আগেই তো বললে তোমার পটি পেয়েছে, তুমি আবার চপ খাবে বলছো যে। না না, আমার পটি তো আটকে গেছে, আর পটি পাবে না। আচ্ছা দাদা, বলছি যে আপনার কাছে মোচার চপ আছে, থাকলে দিন তো 2।
এভাবে সুকন্যা পেট খারাপ হওয়া সত্ত্বেও অনেক বেশি পরিমাণে চপ খেয়ে নেয়। এর ফলে কিছুক্ষণের মধ্যেই তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। তার পটি করার খুব ইচ্ছা হলেও বাথরুম নোংরা হওয়ার কারণে সে বাথরুমে যেতে পারে না। সে পটি আটকে কোনো রকমে বসে থাকার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই সে নিজের অজান্তে একটা পাদ মারে। পাদ মারার সঙ্গে সঙ্গে সে পটি করে ফেলে। সুকন্যা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার পটির গন্ধ মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। তাদের কম্পার্টমেন্টের যাত্রীরা নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করতে থাকে। সুকন্যা খুবই ভয়ে ভয়ে আকাশকে বলে, আকাশ, আমি না পটি চেপে রাখতে পারিনি, আমি পটি করে ফেলেছি। অনেক চেষ্টা করেও আমি পটি চেপে রাখতে পারলাম না, আমি ইচ্ছে করে করিনি। এই বলে সুকন্যা কান্নাকাটি করতে থাকে। সুকন্যার উপরে প্রচণ্ড পরিমাণে রাগ হলেও আকাশ নিজেকে সামলে নেয় এবং তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করে। হ্যাঁ, আমি জানি তুমি ইচ্ছা করে করোনি, কেউ কখনো ট্রেনে ইচ্ছা করে পটি করতে পারে না। কি আর করা যাবে বলো তো, তুমি তোমার কান্না বন্ধ করো, না হলে সবাই বুঝে যাবে যে তুমিই পটি করেছো। আর হ্যাঁ, একদম নরমাল থাকার চেষ্টা করো। হ্যাঁ, তুমি নড়াচড়া করবে না, না হলে কিন্তু আরো বেশি গন্ধ বেরোবে। ট্রেনের মধ্যে কি কেউ হেগে ফেলেছে নাকি? কি বাজে গন্ধ! কেউ মনে হয় কুকুর পচা খেয়ে ট্রেনে উঠেছে। ছি ছি, কি বাজে গন্ধ! এই তোরা চল ওই দিকটাতে চলে যাই, আর বসে থাকতে হবে না। এই গন্ধের মধ্যে বসে থাকার চেয়ে সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া অনেক ভালো। কি জানি বাবা, কোন শয়তানের বাচ্চা এই কাজটা করলো? ট্রেনের মধ্যে এসব নোংরামি কেউ করে? এই ধরনের মানুষদেরকে পুলিশে দেওয়া দরকার। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং তাদের উপরে যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য আকাশ তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে বলে, সত্যি খুব বাজে গন্ধ আসছে। কি জ্বালা হলো বলুন তো, এমনিতেই আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীর কোমর ভেঙে গেছে, একে নিয়ে একদম এদিক ওদিক করাও যাবে না। আর এই ট্রেনটাতে উঠেই তো দেখছি ভুল করেছি, মহা মুশকিল তো। বাপরে বাপ, কি গন্ধ! একে একে তাদের কম্পার্টমেন্ট পুরোপুরি খালি হয়ে যায়। সেখানে শুধুমাত্র আকাশ এবং সুকন্যাই বসেছিল। এই, তোমার কাছে টিস্যু পেপার আছে না? টিস্যু পেপার দিয়ে একটু পরিষ্কার করে নাও নিজেকে, এখনো ট্রেনের মধ্যে অনেক সময় কাটাতে হবে, আর এখন ভুলেও কোনো খাবার খাবে না বলে দিলাম। এভাবেই তারা কোনো রকমে ট্রেনের মধ্যে দুদিন সময় অতিবাহিত করে। দুদিন পর আকাশ তার নতুন বউকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। মালতী দেবী এবং তার মেয়ে চন্দনা সুকন্যাকে দেখার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। সুকন্যা এবং আকাশ বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের নাকে একটা বাজে দুর্গন্ধ আসে। এ বাবা, কি বাজে গন্ধ! কি রে, তোরা কি সাথে করে শহর থেকে গু নিয়ে এসেছিস? এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন তোদের গা থেকে? মা, নতুন বৌমা বাড়িতে এলো আর তুমি অপমান করা শুরু করে দিলে। সরো, এখন ফালতু কথা না বলে আমাদেরকে নিজেদের রুমে যেতে দাও, আমাদের ফ্রেশ হতে হবে। চলো সুকন্যা, চলো। এই বলে আকাশ সকলকে এড়িয়ে সুকন্যাকে নিয়ে নিজের রুমে চলে যায়, যাতে সুকন্যা বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে নিতে পারে। নতুন বৌমা বাড়িতে আসায় মালতী দেবী প্রচণ্ড খুশি ছিল, তাই সে দু একদিন পরেই তাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করবে বলে ঠিক করে। আকাশ পরের দিন তার পরিবারের সবাইকে নিয়ে শহরে শপিং করতে যাবে বলে তার পরিবারের সবাইকে নিয়ে স্টেশনে চলে আসে। আকাশ, তুমি আমাকে স্টেশনে নিয়ে এলে কেন? আমার ট্রেন দেখেই কেমন যেন ভয় করছে। তুমি জানো না সেদিন ট্রেনে আমার কি অবস্থা হয়েছিল, আমি আর কিছুতেই ট্রেনে উঠবো না। চলো না, আমরা বাসে করে যাই। না না, আমি বাসে উঠতে পারবো না, বাসে উঠলে আমার সমস্যা হবে, আর তাছাড়া ট্রেনের ভাড়া অনেক কম, বাসে করে গেলে অনেক টাকা লেগে যাবে। তোমার ট্রেনে উঠলে কি সমস্যা হয় শুনি। ট্রেনে উঠলে আমার পটি পাই, সেই জন্য আমি ট্রেনে করে যেতে পারবো না, আমার ট্রেন দেখেই ভয় করছে। দেখো বৌমা, অযৌক্তিক কথাবার্তা বলবে না বলে দিলাম, ট্রেনে উঠলে আবার কারোর পটি পাই? চল তো বাবা, এর কথা শুনতে হবে না, চল একে নিয়ে ট্রেনে উঠে পড়। আকাশ তার মায়ের সামনে কিছু বলতে পারে না, সে জোর করে সুকন্যাকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার পর থেকেই সুকন্যা প্রচণ্ড পরিমাণে টেনশন করতে থাকে। এর আগের দিনে ট্রেনে পটি করার ব্যাপারটা তার মাথায় শুধু ঘুরতে থাকে। এই নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করার ফলে তার আবার পেট গুড়গুড় করে এবং ভয়ের চোটে সে আবার ট্রেনের মধ্যেই পটি করে ফেলে। এই দেখে মালতী দেবী প্রচণ্ড রেগে গিয়ে তার বৌমাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। ছি 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 ছি, তোমার জন্য মান সম্মান সব শেষ হয়ে গেল, ট্রেনে উঠে শেষ পর্যন্ত তুমি পটি করে ফেললে,
সবাই আমাদের দিকে দেখছে। কিরে বাবা, তুই শেষ পর্যন্ত ট্রেনে হাগা মেয়েকে বিয়ে করলি? তোমাকে তো সুকন্যা আগেই বলেছিল যে ট্রেনে যাবে না, কিন্তু তুমি তো শুনলে না। আর তাছাড়া কেউ কি ইচ্ছা করে এভাবে পটি করে? হয়ে গেছে যখন তখন আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা নেমে যাই। সুকন্যা, তুমি শৌচালয় থেকে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা বাসে করে যাব। সুকন্যা স্টেশনে শৌচালয় থেকে নিজেকে ফ্রেশ করার পর তারা সবাই মিলে বাসে উঠে পড়ে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই মালতী দেবীর গা গুলিয়ে আসে এবং সে প্রচন্ড পরিমাণে বমি করতে থাকে। এই দেখে বাসের লোক এক এক করে বাস থেকে নেমে পড়ে। আমাকে তো খুব বলছিলেন আমি ট্রেনে উঠে পটি করে ফেলেছিলাম বলে, এবার আপনি বাসে উঠে বমি করছেন তার বেলা? অন্যজনকে উল্টো পাল্টা কথা বলতে খুব ভালো লাগে তাই না? আমি পেছন থেকে বের করেছি, আপনি তো এবার সামনে থেকে বের করছেন, ব্যাপারটা তো একই হলো। এই যে আপনারা বাস থেকে নেমে যান, আপনাদের জন্য আমাদের সবকটা কাস্টমার নেমে যাচ্ছে। বাস থেকে নেমে যত ইচ্ছা বমি করবেন, যত ইচ্ছা পটি করবেন, যা করবেন বাস থেকে নেমে করবেন, যান। এভাবে বাস কন্ডাক্টর আকাশ এবং তার পরিবারকে বাস থেকে নামিয়ে দেয়। আকাশ এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার কপালটাই খারাপ, বউকে নিয়ে ট্রেনে উঠলে পটি করে ফেলছে, আর মাকে নিয়ে বাসে উঠলে মা বমি করে ফেলছে। তোমাদেরকে নিয়ে বাইরে বেরোনটাই আমার উচিত হয়নি, আমি বরং একটা এসি গাড়ি বুক করছি, চলো সবাই মিলে বাড়ি ফিরে যাব। আর আজকের পর থেকে তোমাদেরকে নিয়ে আমি কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবে তোমরা। এভাবে আকাশ রাগ করে তার পরিবারকে নিয়ে এসি গাড়িতে করে বাড়ি চলে আসে। সেদিনের পর থেকে আকাশ তার মা এবং বউকে একসঙ্গে কোথাও নিয়ে যায় না। তার মাকে কোথাও নিয়ে যাওয়ার থাকলে সে ট্রেনে করেই তার মাকে নিয়ে যায়, এবং তার বউয়ের সঙ্গে সে কোথাও গেলে তাকে বাসে করে নিয়ে যায়। এভাবেই তাদের সমস্যার সমাধান হয়ে যায়।